ভাই আমাকে গতকাল একজন কমেন্টে লিখেছে তোমাকে এলেক্স সবুজের মতো লাগে। মানে কেন ভাই? তার সাথে গালি দেওয়া দিতে এটা কমেন্ট করার কারণও আছে ভাই। এলেক্স সবুজের প্রোফাইল পিকটা যদি দেখো আমার ইউটিউবের প্রোফাইল পিকটার সাথে কিন্তু অনেক মিল আছে। হ্যাঁ চেঞ্জ করতে হবে ভাই, প্রোফাইল পিকটা চেঞ্জ করতে হবে, নয় তো মানুষ তো দেখছি নেশাখর বানিয়ে দিচ্ছে আমাকে। হোয়াটএভার, আজকে মূলত আমরা টিকটক ভিডিওস দেখবো, আর টিকটকে এখনকার সবচেয়ে বড় খবর হলো আমাদের অমর ভাইয়ের সাথে বেশ কিছু টিকটকারদের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, যেমন অপু ভাই, মামুন ভাই, এলেক্স সবুজ, আরো কে কে আছে আপাতত আমি জানি না। সো আজকে আমরা সেগুলো দেখবো। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করবো, মায়ের পায়ের নিচে কিন্তু প্রতিটা সন্তানের বেহেশ। এটা তো ফানি ভিডিও না, আমি হাসতেছি কেন? মানে ভাই এটা কি কাউকে মিম করে বলছে? আচ্ছা এই কয়দিনে কি কোনো ছেলে তার মাকে মারছে? কি জানি ভাই, আমি তো আসলে এত খোঁজ খবর রাখি না। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিশু। ভাইটা কি বললো আমাদের অপু ভাই? কি শায়রি বললো? শায়রি তো মিললোই না। আচ্ছা আমি বলছি, ওয়েট, তুমি সবার কাছে হতেই পারো ব্র্যান্ড, বাট তুমি আমার কাছে ছেঁড়া হাফ প্যান্ট। কি শায়রি মিলাইলাম! টিকটকে গেলে তো টিকটকারদের মার্কেট পুরো খেয়ে দেবো। মানে কি বলবো, টিকটকে আসলে আমি তেমন যাই না, ঠিক আছে? আমি আমি আসলে চাই না ওরা না খেয়ে মরু। যারা নিজেকে ব্র্যান্ড মনে করে আর অন্যদেরকে তাদের জন্য জি থ্যাংক ইউ। ভাই আমি বুঝি না, টিকটক করে মানুষ ব্র্যান্ড হয় কিভাবে? মানে বাংলাদেশে টিকটক করে ব্র্যান্ড খুবই হাস্যকর শোনায় ভাই। এটা টিকটকারদেরকে ব্র্যান্ড বললে আসলে সাকিব আল হাসান, মাশরাফি মামা, তাছাড়াও মেসি, রোনালদো, এদেরকে খুবই অপমান করা হয়। দেখি যে সব টিকটকাররা নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড বলে চিল্লায়। ভাই হয় না ভাই, টিকটক করে সস্তা পপুলারিটি পাবে বাট ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না। বাই দ্য ওয়ে আমাদের অমর ভাই কিন্তু নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড বলে চিল্লাই না, তার ফ্যান্সরা বলে। এন্ড তুমি কাউকে পছন্দ করলে আই থিঙ্ক কমপ্লিমেন্ট হিসেবে যা ইচ্ছা তাই বলতে পারো। যেমন রিলেশনে গেলে যে কোনো ছেলে দেখি তার গার্লফ্রেন্ডকে চাঁদের সাথে তুলনা দেয়। যখন যোগ্যতা দিয়ে বরাবরই করতে না পারে তখন আর কি করব, সমালোচনাই করে। আচ্ছা কথাটা কি আমাকে বললো? মানে অমর ভাইকে বলছে কিন্তু কথাটা আমার গায়ে লাগলো কেন? আমি আমি করি না কিন্তু, আমি একদমই সমালোচনা করি না কাউকে নিয়ে। মানে কি করবো বলো, মামুন ভাইয়ের মতো যোগ্যতা তো তৈরি করতে পারি না আমি। করতাম বাট কোনো মেয়ে তো পছন্দ করে না আমাকে। পছন্দ করলে না হয় আমিও একটা সুগার মাম্মি খুঁজে নিতাম। সুগার মাম্মির টাকায় পেছনে হেলিকপ্টার রেখে এক হাতে 120 টাকার ঘড়ি আর এক হাতে অ্যাপেল ওয়াচ পড়তাম। আর হ্যাঁ, মামুন ভাইয়ের মতো যোগ্যতা থাকলে তো হাগু করার পরে হাগুটা চুলে মেখে রাস্তায় বেরিয়ে পড়তাম। আসলে যোগ্যতা নাই তাই পারি না এগুলো করতে। এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে অনেক মানুষ হাসতেছে, অনেকজনের প্রিয় মানুষ ফিরে আসছে বলে, আবার অনেকজন কান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে তার প্রিয় মানুষ চলে যাবে বলে। ভাই এটা কথাও যেন শুনেছি আমি। ওয়েট, এই যে হ্যাঁ, এয়ারপোর্ট এমন একটা জায়গা, এই জায়গায় কেউ হাসতেছে কারো আসার খুশিতে, কেউ কাঁদতেছে কারো যাওয়ার খুশিতে। বাহ বাহ মামুন ভাই, অমর ভাইকে কপি করে আবার অমর ভাইয়ের সাথে ফাঙ্গা নিচ্ছ। ঘর বানানোর জন্য নিজের ঘরটাই ছাইরা আর এক দেশে চলে যায়, নিজের একটা ভালো থাকার বাড়ি তৈরি করার জন্য নিজের দেশটা ছেড়ে দূর প্রবাসে চলে যায় মানুষ। এয়ারপোর্ট এমন একটা জায়গা, ভাই যার সাথে কন্ট্রোভার্সি করছো তাকে অন্তত কপি করিও না, নিজের লেভেলটা এতটা নিচে নামাইও না। ওয়েট ফাট, টিকটকারদের কি আমার লেভেল থাকে? মেয়ে তুমি যদি বলো আমি দেহের পাগল, তাহলে আমি বলবো তুমি শুধু আমার হয়ে থেকো, আমি সারা জীবন তোমাকে স্পর্শ না করেই কাটিয়ে দেব। স্পর্শ কেন করবি না ভাই, তোরটা কি দাঁড়াই না? উফ সরি 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 ভাই, এটা একটা ফ্যামিলি চ্যানেল, খারাপ কথা বলা যাবে না এখানে। এই যে আমাদের গরিবের মজনু এমদাদুল ভাইকে দেখো, ভাইয়ের জীবনে কোনো আনন্দ নাই, সারাক্ষণ দেখি শুধু সেট ভিডিও বানাতে থাকে। নতুন বছরে এক নতুন আমিকে দেখবেন ইনশাল্লাহ, যে থাকবে মেন্টালি স্ট্রং, ভুল করবে কম, এবং কাছের লোকজন থাকবে একদমই কম। বলি ভাই আমিও এমনটাই বলি, নতুন বছরের শুরুতে এমনটাই বলি, সেই 2020 সাল থেকে সেম কথাই বলে আসছি, কিন্তু বছর শেষ হওয়ার পরে দেখি যেমনটা ছিলাম ওই রকমই আছি। বছর শেষ হয়ে যায় কিন্তু জীবনের উন্নতি আর হয় না, উন্নয়ন তো হচ্ছে আমাদের তমাপুর চুলগুলার। ভাই এত বড় চুল, এই চুলগুলা কেটে তো দড়ি লাফ খেলতে পারবে। আমি বুঝি না আপুমনির কি হাইট কম নাকি চুলগুলা একটু বেশি লম্বা? আপুমনিকে এখন আবার কেউ জিগাইতে যাও না যে চুলগুলা এত লম্বা করছে কেমনে, নয়তো দেখবে তেলের প্রমোশন করে তোমার কাছে সরিষার তেল বিক্রি করে দিয়ে চলে যাবে। আপনি কি প্রতিদিন ঘরে বসে 4-5 হাজার টাকা অনলাইনে ইনকাম করতে চান? তাহলে ইমুতে ফিনান্সিং শুরু করে দিন। দোস্ত তুই এইতে সালে কি শিখছ? আমি তো অনেক কিছু শিখছি, তুই কি শিখছ? আমি শিখছি কিভাবে বোপিটা ভাইরাল হইতো। আমিও শিখছি এটা, যা 2023 কিছু তো একটা শিখলাম। ভাইরাল তো আমিও হতে চাই, আমিও তো পিটাইতাম ভাই, আমিও তো বউ খাইয়া মদ পিটাইতে চাই, কিন্তু বউ খাওয়ার টাকা আর মদ কেনার যোগ্যতা কোনোটাই আমার নাই।
এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কিবরিয়া হইলো রোস্টার। হ্যাঁ ভাই, আমাদের ফারাবি ভাই আর কিবরিয়া ভাই রোস্টার, এই কারণে আমি নিজেকে রোস্টার দাবি করি না। বাংলাদেশি রোস্টারদের লেভেল আসলে অনেক হাই। এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কিবরিয়া হইলো রোস্টার, কিন্তু না, এখন তো দিই তার চেয়ে আরো বড় রোস্টার। উনি নিজের ব্র্যান্ড দাবি করে, ভালো মন্দ যাই বলে যেহেতু 6 মিলিয়ন মানুষ তাকে ফলো করে, আর অমর ভাই এলেক্স সবুজ নামটা কখনো উচ্চারণই করে নাই আজ পর্যন্ত। হ্যাঁ তো লাফাইস না ভাই, আর কি প্যান্ট পরেছিস ভাই, এটা চিরা ফাটা। এগুলো ভাই আমি ক্লাস 5 এ পড়তাম যখন ঠোঁট কালো হয়ে যাবে, তো এগুলা কেউ খাইও না ভাই, পরে আমার মতো ঠোঁট কালো হয়ে যাবে, তখন আর কেউ কিস করতে যাবে না। মানে আমি খাই না, আমি একদমই খাই না, ছেলেরা সিগারেট খায় এটা তো জানতাম, কিন্তু মেয়েরাও যে খায় এটা এটা আজ আমি প্রথম জানলাম। ভাই সুন্দরী সুন্দরী মেয়েরাও সিগারেট খেয়ে এভাবে ঠোঁট কালো করে ফেলছে, ভাই কাবল ফটো কিস করে ফিল কেমনে পাবো। ভাই আমাকে একটু আগে একটা সুন্দরী মেয়ে কমেন্ট করেছে, তোমার প্রোফাইল পিকটা ভাল লাগে না, চেঞ্জ করো। কি করবো ভাই, আমার সমস্যা একটাই, সুন্দরী মেয়েদের কথা ফেলতে পারি না, চলো চেঞ্জ করি। ভাই সিরিয়াস পিকটা কি দেবো, লাইফে তো কেউ আমাকে সিরিয়াসলি নেয় না, প্রোফাইল পিকে সিরিয়াস থাকলে আশা করি সিরিয়াসলি নিবে মানুষ আমাকে। মনে হয় ঠিকই আছে, ওকে আশা করি এবার তোমার ভালো লাগবে। আর এটাতে যেন ভাই হাহারি এক না পড়ে, মানুষ কি পাইছে জানি না ভাই, জিহাদের পোস্ট চলো হাহামারি, ক্যাপশনে কান্নাকাটি করছে ওগুলো পড়ে দেখবো, আগে হাহামারি। আচ্ছা আরেকজন কমেন্টে লিখেছে, একটু আগে দেখলাম লাইলা আন্টির আগের 2টা স্বামী আর 2টা বাচ্চাও আছে, এটা নিয়ে বস খেলা হবে ভাই। আচ্ছা এটা আমি নিজেও দেখলাম, অনেক পপুলার ব্যক্তিরাই দেখলাম এটা নিয়ে কথা বলছে, বাট এটা খুবই খারাপ একটা কাজ আই থিঙ্ক, কারণ লাইলা আন্টি নিজে এটা পাবলিক করে নাই, তো অন্য মানুষের পার্সোনাল বিষয় খুঁজে খুঁজে বের করে তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা, এটা খুবই নিম্ন মানসিকতার কাজ, সো এটা একদমই ঠিক না। এগুলো সাংবাদিকদের কাজ ভাই, এগুলো কমেন্ট আমাকে কইলো না, প্রোফাইল পিক চেঞ্জ করার সাথে সাথে নিজের ভেতরে আলাদা একটা জ্ঞানের ভান্ডার চলে আসছে মনে হচ্ছে। আর বাই দ্য ওয়ে আমার আগের ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।